আজ প্রজাতন্ত্র দিবস বাঁকুড়া জেলার প্রতিটি কোনায় কোনায় চলছে তারই উদযাপন তেইশে জানুয়ারি দেশপ্রেমকে উষ্ণ আলিঙ্গন করে আজ সামনে উপস্থিত ছাব্বিশে জানুয়ারি ব্রিটিশ রাজের হাত থেকে ভারত মাতার স্বাধীনতা ছিনিয়ে আনতে বিশেষ ভূমিকা রয়েছে বাঁকুড়া জেলার নেতাজি এবং গান্ধীজি বারংবার এসেছেন বাঁকুড়া জেলায় সে সভা করতেই হোক বা বিশেষ বৈঠক গোটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বাঁকুড়া জেলার সঙ্গে এক গাছ বেঁধেছিলেন একটাই মানুষ আসুন জেনে নি গোবিন্দপ্রসাদ সিংহ এবং তার ব্যাপারে কিছু না জানা তথ্য সরাসরি তার নাতির মুখে গোবিন্দপ্রসাদ প্রসাদ সিংহের হাত ধরেই পরিচালিত হত বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রাম বাঁকুড়া জেলার অমর কাননকে ব্রিটিশ সরকার হটবেট বলে চিহ্নিত করে ছোট থেকেই মা সারদার সকলকে প্রেম এবং স্বামী বিবেকানন্দের বাণীতে নিজেকে উদ্বুদ্ধ করেন গোবিন্দ প্রসাদ সিংহ গঙ্গাজল ঘাটি এবং গোবিন্দ প্রসাদ সিংহের ইতিহাস অপার সুকুমার সিংহ আর গোবিন্দ সিংহ হচ্ছেন আমার বাবার ছোট কাকা মানে আমার ছোট দাদু তিনি মেনলি উদ্বুদ্ধ হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের গান্ধীজির সংস্পর্শে এসে আর সেটা স্পিরিটটা আবার পেয়ে গেছিলেন মায়ের মা কাছে দীক্ষিত হওয়ার পরে আর স্বামীজির বই পড়ে কমপ্লিট ওয়ার্কশপ স্বামীজি স্বামীজির সব বাণী পড়ে হ্যাঁ ওনার ভিতরে মায়ের যে স্পিরিট এবং স্বামীজির যে স্পিরিট দুটোই কিন্তু প্রবল ছিল কারণ কোথায় কোথায় উনি মায়ের কথা বলতেন কোথায় কোথায় উনি স্বামীজির বাণী বলতেন নেতাজি যখন ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন তখন কতুলপুরে একটি সভা করতে বাঁকুড়া আসেন স্বয়ং নেতাজি পথে তার গাড়ি খারাপ হলে ব্রিটিশদের বিষ নজর থেকে বাঁচার জন্য তিনি স্মরণাপন্ন হন গোবিন্দ প্রসাদ সিংয়ের কাছে কতুলপুরের একটা নেতাজির মানে উনি তখন ফ্লক করছেন উনি ওখানে একটা সমাবেশ দেখেছিলেন ওখানে আসার পথে গাড়ি খারাপ হয়ে গেছিলো এই কনেমারা গ্রামের কাছাকাছি তখন গোবিন্দবাবুর খবর পায় গোবিন্দবাবুর সোনাপন নয় সেইখানে ওনারা ওই মাঠেই কিছুক্ষণ শুয়েছিলেন যতক্ষণ না গাড়িটা সারা হচ্ছিল তারপর গাড়ি সারা হওয়ার পরেই উনি ওনার প্রোগ্রামে বেরিয়ে যান গোবিন্দবাবু আশ্রমে যথারীতি চলে যান মায়ের ভক্ত ছিলেন গোবিন্দ প্রসাদ সিংহ তিনি কথা বলতেন মায়ের সাথে মাও শুনতেন তার কথা ১৯২৫ সালে অমরকানন মঠে বিশেষ কাজে আসেন মহাত্মা গান্ধী তখন গান্ধীজিকে একটা বিশেষ অনুরোধ করেন গোবিন্দ প্রসাদ সিংহ তারপর যা ঘটল মুখে মহাত্মা গান্ধী উনি যখন এসেছিলেন আমাদের অমরকান রামকৃষ্ণ সেবাদল ঠাকুর স্বামীজির মন্দির উদ্বোধন করতে সেটা ওই উনিশশো সালে থাকবে আমি মহাত্মিকে অনুরোধ করব তোমাদের ওখানে একটু দাঁড়াবে তোমরা ওখানে ফুলের মালা দিবে শরবত খাওয়াবে তোমাদের আসার দরকার নেই তো মহাত্মাজি গান্ধীজি বললেন যে আপনি আমার যে সেক্রেটারি সতীশ দাসগুপ্ত জিজ্ঞেস করুন তা ওনার সেক্রেটারিকে জিজ্ঞেস করতে উনি বললেন যে না না সময় আর এক মিনিটও সময় নেই ওনার কম্প্যাক্ট প্রোগ্রাম গোবিন্দবাবু আর কিন্তু কিছু বললেন না চুপচাপ ছিলেন যেমন ধ্যানস্থ হয়ে গেলেন তা আমার আমার ধারণা যে উনি মাকে স্মরণ করতেন তো এতগুলো মানুষকে আমি ওখানে হ্যাঁ জীবন্ত ঈশ্বরও দাঁড়িয়ে থাকবে দু তিন হাজার কোথাও দিয়েলাম যে আমি দাঁড় করাবো তাদের কত কষ্ট হবে না দাঁড়ালে হয়তো সেইটাই ভাবছিলেন মাকে স্মরণ করছিলেন যাই হোক গান্ধীজি গাড়ি ছেড়ে দিলেন গোবিন্দ নামে দাঁড়াবার কোনো প্রোগ্রাম নেই হঠাৎ গোবিন্দ ওই যেটা কোনে আমারা গ্রাম যেখানে দাঁড়াবার কথা সেই জায়গাতেই সামনের চাকাটি খুলে গেলো গান্ধীজি দাঁড়াতে বাধ্য হলেন গাড়ি প্রায় এক ঘন্টা ধরে সারা হলো আর হলো এবং সেই সময়তে গান্ধীজি যে জায়গাতে এই জায়গাতে বসলেন এই মন্দির যেখানে তার মন্দি মন্দির করেছে এখানে বসে উনি চরকা কাটলেন প্রায় এক ঘন্টা লেবুর রস খেলেন গরম দুধ খেলেন মালা পরলেন এবং গ্রামের যত আমাদের বাড়ির মেয়ে ছেলেরা এবং কয়েক হাজার মানুষ তার রামধন গান শুনল সীতারাম বাঁকুড়া জেলার উন্নয়নে গোবিন্দ প্রসাদ সিং এর অবদান অপরিহার্য বর্তমানের মুকুটমণিপুর ড্যাম তারই দূরদর্শিতার ফলাফল বাঁকুড়া জেলার যেদিকে চোখ যাবে সেদিকেই গোবিন্দ প্রসাদের নামে নামাঙ্কিত কিছু না কিছু রয়েছে উনি এত বাঁকুড়া জেলাটার জিওগ্রাফিটা এত ভালো জানতেন কোন কেনে কি ড্যাম করলে বাঁকুড়া জেলার অভাব দূর হবে কৃষির মাধ্যমে উনি ওই যে মুকুটমণিপুর যে এশিয়ার সবচেয়ে বিখ্যাত সবচেয়ে বড় মাটির ড্যাম সেটা ওনারই পরিকল্পনা এবং উনাকে সহযোগিতা করেছিলেন এমএটি আয়েঙ্গার তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ওনার অমরকান্ত দেশবন্ধু চিত্তরঞ্জন বিদ্যালয় পুকুরাডির তার নামে হাইস্কুল কেসারা তার নামে হাই স্কুল গোবিন্দ প্রসাদ মেডিকেল এই গোবিন্দ প্রসাদ মেডিকেল কলেজ যে গোবিন্দনগর মেডিকেল কলেজ তার নামে হয়েছে গোবিন্দ প্রসাদ সিংহ মহাবিদ্যালয় অমরকরণে তার নামে হয়েছে গোবিন্দ প্রসাদ সিংহ সেতু রায়পুরের যে বিশাল সেতু সেটাও গোবিন্দবাবুর নামে হয়েছে এবং গোবিন্দ প্রসাদ সিংহ রোড বাঁকুড়ে আপনারা জানেন সেটাও গোবিন্দবাবুর নামে হয়েছে এইটুকু সময় বেড়া জালে গোবিন্দ প্রসাদ সিংহকে নিয়ে কাটাছিড়া করা বৃথা তার মহিমা প্রভাব আজও স্বাধীন ভারতের স্বাধীন বাঁকুড়া জেলায় অনুভূত হচ্ছে সর্বত্র বর্তমানে গোবিন্দধাম গ্রামে গোবিন্দ প্রসাদের এবং গান্ধীজির অস্থি সাহিত আছে পাশাপাশি আজও গোবিন্দধাম গ্রামে গেলে শোনা যায় তাদের ফিস ফিসানি এখনো আলোচনা করে চলেছেন এই অভাগা দেশের উন্নতির কথা বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট নিউজ এইটিন লোকাল আওয়ায় মানুষ করো